Hey guys, assalamu alaikum, shobai kemon achen? Asha kori apnara shobai bhalo achen, apnader sathe achi ami Sadi. To ajker video te apnader dekhabo je apnara kibhabe ekta design ke mock up korben. To ekta design jokhon apni koren simple bhabe jodi Facebook e upload den, shei khetre kintu jototo sundor na lage ba joto sundor lageo kintu jodi apni mock up koren shei khetre kintu design ta aro onek onek sundor hoy ar mock up korle design ta onek professional lage. তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি মকআপ ডিজাইন করতে পারবেন কোন ধরনের অ্যাপস বা কম্পিউটার ছাড়াই আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে সুন্দরভাবে মকআপ ডিজাইন করতে পারবেন তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না তো চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দা বেল আইকন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ভিডিও ভিউয়ার চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন তো আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখব আমরা মকআপ ব্রো MOCKUPBRO mockupbro.com তো mockupbro.com লিখে জাস্ট একটা সার্চ দিব তো সার্চ দেওয়ার পর আমাদের সামনে সেম ইন্টারফেস আসবে আপনাদের মোবাইল বা কম্পিউটার যেটা ইউজ করেন এইরকমই আসবে তো দেখুন এখানে কিন্তু প্রচুর মকআপ আছে যেগুলোর মাধ্যমে আপনি দেখতে পারতেছেন এই যে ইউ ডিজাইন হেয়ার এগুলো যা আছে এখানে কিন্তু আপনার ডিজাইনটা সাবমিট করে সুন্দরভাবে আর কি মকআপ করতে পারবেন তো এখানে মোটামুটি অনেকগুলা আর কি মকআপ ফাইল আছে তো আপনি এগুলা চেক করে নেবেন আপনার কাছে যেটা পছন্দ সেটাই সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন যে এখানে কিন্তু নিচে একটা পেজ আছে দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা পেজ আছে এইখানে কিন্তু চারের পরেও আরও কয়েকটা পেজ আছে তো আপনারা সবগুলো পেজ ভিজিট করতে পারেন মানে যেখান থেকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার কাছে কোনটা ভালো বেশি লাগতেছে যেটা আপনার কাছে বেশি ভালো লাগবে সেটাই আপনি মোকাপ হিসাবে ইউজ করবেন তো ধরুন আমি একটা বেশি তো আসলে ভিডিও বড় করা যাবে না তার জন্য আমি একটা সিলেক্ট করে দিচ্ছি ধরেন একটা আমার ডিজাইনের সাথে ওই রকম একটা সিলেক্ট করি একটা একটা ফাইল সিলেক্ট করব আমরা ধরেন এই মোবাইলটা তো আমরা এটা সিলেক্ট করলাম ধরেন এটার উপরে জাস্ট একটা ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে আপনার ডিজাইনটা শো করতেছে আর এইখানে কিন্তু আপলোড অপশন আছে দেখতে পারতেছেন আপলোড সেই আপলোড অপশনে আমরা আপলোড দিব যে ফাইলটা আপনি মোকআপ করতে চাইতেছেন আর দেখুন এটার সাইজ কত সেটাও দেওয়া আছে তো আমরা এই আপলোডে ক্লিক দেবো তো আপলোডে ক্লিক দেওয়ার পর সরাসরি হয়তো বা গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ডিজাইনটা এখানে সাবমিট করতে চাইতেছেন সেই ডিজাইনটা এখানে দিবেন তো আমরা একটু ওয়েট করি ধরেন এখানে আমি বেশি কিছু দেখাইতে চাইতেছি না ধরেন এইটাই মানে এমনি আপনাদের দেখানোর জন্য এটা সিলেক্ট করে দিলাম তারপরে ডান দিয়ে দিব তো ডান দেওয়ার পর এখানে দেখুন যে আপনার রিসাইজ করার মতো কিন্তু অপশন চলে আসছে দেখতেই পারতেছেন এখানে এই যে এইখানে একটা জিনিস খেয়াল করুন এখানে যে এই ঘরটার মধ্যে যতটুকু আছে মানে আপনার ছবিটা রাখবেন ততটুকুই কিন্তু মকআপে শু করবে তো এইখান থেকে আপনি যতটা ক্রপ করতে চান সব ক্রপ করতে পারবেন বা জুম করতে চাইলে জুম করতে পারবেন যেটা আপনার ইচ্ছা আর কি এইখানে নিচেও কিন্তু জুম করার মতো অপশন আছে দেখতে পাচ্ছেন জুম করার অপশন আছে এইখান থেকে আপনার ছবিটা ভালোভাবে রিসাইজ করে নেবেন ধরেন আমি এইভাবে রাখলাম হ্যাঁ তো রাখার পর এখন আমরা একটু নিচের দিকে যাব সরি এটাও নিচের দিকে চলে গিয়ে যাচ্ছে আমরা এই যে এই ফাইলটাকে এইভাবে নিয়ে যাব তো দেখতে পাচ্ছেন নিচের দিকে গেলে এইখানে কিন্তু এই যে ক্রপ অ্যান্ড কন্টিনিউ কিন্তু আছে তো আমরা ক্রপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব তো ক্লিক দেওয়ার পর আমাদের ফাইলটা আপলোড হবে এই যে যে জেপিজিটা আমরা ওইখানে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনশট ফাইলটা কিন্তু আপলোড দিছি তো এখন আপলোড দেওয়ার পর আমরা এখন উপর দিকে যাব দেখতেই পারতেছেন এইখানে কিন্তু আমাদের মোকআপটা চলে আসছে দেখতেই পারতেছেন এই যে তো এখানে যদি আমি সুন্দরভাবে দিতাম সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও সুন্দর লাগতো তো এইভাবে আপনি পছন্দ মতো সবগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন দেখুন যে এইখানে কিন্তু ডাউনলোড অপশন আছে দেখতে পাচ্ছেন ডাউনলোড সেই ডাউনলোডে আমরা ক্লিক দিব তো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু ডাউনলোড প্রসেসে মনে হয় চলে যাচ্ছে তো আমরা একটু ওয়েট করি যে আসলে ডাউনলোড হচ্ছে কিনা একটু আপনাদের দেখানোর জন্য বা পরবর্তীতে কোনো অপশন আছে কিনা সেটা দেখার জন্য আমি আসলে মোবাইল দিয়ে এখন পর্যন্ত এই মোকাপের কাজটা করি নাই আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা একটু ডাউনলোডের জন্য অপেক্ষা করি দেখি কি হয় তারপর দেখুন এখানে কিন্তু ডাউনলোড অপশনে এখানে দেখতে পারতেছেন সেভ করার কিন্তু অপশন চলে আসছে এখানে দেখতে পারতেছেন আপনি আপনার ফাইলের নাম কি সব কিছু আছে তো এখন সব কিছু ওকে হয়ে গেলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেল তো এখন দেখুন যে ডাউনলোডের আগেও যদি আপনি আরও কিছু কাজ করতে চান দেখতে পারতেছেন এই যে পেন
পেন্সিল আইকন আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেন্সিল আইকনে দিয়ে আবার যদি ক্রপ করতে হয় বা ছবিটা চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাও পারবেন। এখানে দেখতে পারতেছেন এই যে এডিট অপশন আছে আর এই যে ডিলিট অপশন আছে, তো দুইটার মাধ্যমে কিন্তু আপনি আবার পুনরায় এডিটও করতে পারবেন। ভিউয়ার্স যতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার ভিডিওটি আপনার কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো ভিউয়ার্স দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।